আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্বাজানেরা, আমার ভাইরা, প্রিয় মানুষ, এসে একটু আগায় আসবেন। পিছনে অনেক খালি জায়গা আছে, কিন্তু সবনে একটু আগে আসবেন। একটু আসেন আপা, একটু আসেন, একটু আসেন। হ্যাঁ হ্যাঁ, ও জিহাদি হুজুরের কাজই খালি আগালে নাকি বলেন? একটু আসেন, হ্যাঁ একটু আগে আসেন। ওই মাসে ফাঁকা আছে আমার, ওই অনেক দাদারা ওই জায়গায় মিটমিট করে হাঁটছে, বুঝলেন? ওই যে ফাঁকা জায়গাটা, ধান লাগাতে গেলে যদি মাঝখানে পাইপ পড়লে সমস্যা, বুঝলেন? ফলন হয় না। একটু আসেন, একটু আগে আসেন, হ্যাঁ একটু আগে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাব হচ্ছে না, রাগ করছেন নাকি? মানে খুব রাগ হয়েছে নাকি? এটা জবাব দেবেন, আমি সালাম দেব, জবাব দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে আমার সাথে পড়ুন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, পড়ুন আব্বা জানেরা সকলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين صدق الله العظيم صدق رسوله النبي الكريم أما بعد وقال رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم حرم الله عليه النار وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا তাহাজ্জুদের যাই নামাজ মরণ দিও প্রভু আমায় কবুল করে নিও আমায় আল্লাহুম্মা। وعلى أن سيدنا شفيعنا عربير بوكيت مكة نغر جتيما أمين أرغار خدار كرونا كونسار زر سيبار بار اللهم وعلى آل سيدنا
হাসান কাদে বিশর জালা হোসেন কান্দন কারবালা জৈনাল আবদিন বসে কান্দন এজিদের ওই জেলখানায় আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين একদিন ব্যাপী পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আমরা দূর দূরান্ত থেকে এই মহল্লা থেকে অনেক মুসল্লি আল্লাহ কাথুলিয়া নূরে তাস জামে মসজিদ করতে গায়ে তাস করে মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছে দোয়া করে মহা করে আল্লাহ আমাদের জীবনের জানা অজানা গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের সকলকে তুমি মুমিন আর মুসলমান বানায়া দাও আল্লাহ আমাদের সকলকে তুমি তোমার কুদরত নিজামত আল্লাহ সকলকে তোমার নূর আল্লাহ তোমার রহমত আমাদেরকে কবুল করে নাও রহমতে পরিবেষ্টন করে দিও আজকের এই মাহফিল খানা তুমি কামত পর্যন্ত আল্লাহ কবুল করে নিও রব্বুল আলামিন আল্লাহ আমরা যখন হাত তুলেছি আল্লাহ চোখ বন্ধ করলে মায়ের কথা মনে পড়ে যায় চোখ বন্ধ করলে মরা বাপের কথা মনে পড়ে যায় ওই আব্বা আম্মা যাদের চির বিদায় হয়ে গেছে আল্লাহ মেহরবানি করে তুমি আব্বা আমার কবর গুলো জান্নাতের বাগান বানায়া দিও রব্বুল আলামিন আল্লাহ দোয়া করে মহা করে আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের ভিতরে তুমি লক্ষ্য করে দেখো অনেকে আমরা অভাবী আছি আল্লাহ আমাদের অভাব গুলো তুমি দূর করে দাও আল্লাহ আমরা ঋণ গ্রস্ত আছি আল্লাহ আমাদের ঋণ গুলো পরিশোধ করার মতন তৌফিক দান করে দাও আল্লাহ কাথুলে নূরে তার জামে মসজিদ আল্লাহ মসজিদটাকে তুমি কবুল করে নাও মসজিদের কমিটি মাওয়াজিদের ভাইদের কবুল করে নাও মঞ্চে বসে ওলামা হযরতদেরকে কবুল করে নাও আমিন আল্লাহুম্মা আমিন পরিশেষে দোয়া করি আল্লাহ এই প্রচন্ড শীতের ভিতরে ওই অন্ধকার কবরের ভিতরে মা বাবা যেখানে কোন লেপ নাই তোষক নাই শুধু মাটির বিছানায় ঘুমিয়েছে মা আল্লাহ দয়া করে মহা করে আল্লাহ আমাদের মায়ের কবর গুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও আফওয়ানা ওয়াগফির লানা ওয়া রাহমনা আনতা মাওলানা ফাওসুরনা আলাল কওমিল কাফিরিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কালিমাতিন ইবালা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ একটু জিকির করি না ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ
আন্না 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন তুমি ছোট ছিলে দাঁত ছিল না মুখে আরে তরল খাবার তুলে দিলেন মা জননীর বুকে রে মা জননীর বুকে আল্লাহরে ডাকিরে বান্দা আল্লাহরে ডাক বলুন বলুন আল্লাহরে ডাকিরে বান্দা আল্লাহরে ডাক আবার যখন কেউ রবে না রবেন মাওলা পাক আরে এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি রে পর হয়েছেন তিনি জোরে বলেন ঠিক না হাত তুলে বলেন ঠিক না আবার যখন কেউ রবে না রবেন মাওলা পাক আরে এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি রে পর হয়েছেন তিনি আল্লাহরে ডাকিরে বান্দা আল্লাহরে ডাক বলুন বলুন আল্লাহরে ডাকিরে বান্দা আল্লাহরে ডাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্মানিত সভাপতি আসন অলংকার করার কথা ছিলেন এই পত্র ইউনিয়নের সম্মানিত সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান বিশ্বাস একই সঙ্গে আসার কথা ছিল খুবই অসুস্থ জ্বর দিনের বেলাও আপনাদের এখানে আমি এতে রেখে ওনার গাড়ি নিয়ে আসলাম আল্লাহ পাক তার হাত তাইবাদান ওনার বদলাতে ওনার আসন অলঙ্কৃত করেছেন এলাকার কৃতি সন্তান এলাকার অহংকার সকলের আপনজন আমার মামা আল্লাহ পাক তার হাতে তাকে বদান করুক আল্লাহ পাক বলেন কবুল করুক বলেন আল্লাহুম্মা আমিন আমিন আজকের এই মঞ্চের বিশেষ মেহমান হিসেবে যিনি বক্তৃতা পেশ করলেন দীর্ঘক্ষণ ধরে আপনারা জানেন আপনাদের অত্র অঞ্চলের সকলের আপনজন এবং সকলের প্রিয় আমার ভাতিজা জনাব হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ আল্লাহ তার হাতে তাকবাদান করুক কণ্ঠকে আরো বড় করুক সমাজের ভিতরে আল্লাহ তাকে আলেম হিসেবে কবুল করুক জোরে বলেন আমিন শুধু বাংলাদেশে না তথা সারা পৃথিবীর সমস্ত দেশে ভ্রমণ করার সুযোগ মহান আল্লাহ করে দিক আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন যে আমিন বলা হচ্ছে মনে হচ্ছে যে আপনারা শত্রুতা করছেন আমিন জোরে বললে কি টাকা পয়সা লাগবে নাকি তারই জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমিন আপনাদের দেশের ছেলে আমি ফারুক আজম আপনাদের কোলে পিঠে মানুষ আমার লেখাপড়ার জীবন আপনাদের এখানে থাকার জীবন এদিকে এই জন্য যদিও বাড়ি আমার ইউনিয়নের এক পাশে তারপরে সুবহানাল্লাহ তাআলা সবসময় সর্বক্ষণ এক দর্জন এখানে বন্ধু বান্ধব আছে একসঙ্গে লেখাপড়া করছে আর জানেন ফারুক আজম মানে জোরে কথা বলে এই জন্য সবাই নাম দিচ্ছে জিহাদি হুজুর আসলে কোন জায়গায় আমি জিহাদ করিনি জোরে কথা বলাই আমাকে জিহাদি বলে তাই জন্য আব্বা জানের বন্ধুরা আজকে একটু জিহাদ করব আপনাদের নিয়ে সেই জিহাদটি মূলত আমার ওয়াজের আজ উদ্দেশ্য না উদ্দেশ্য একটা জিহাদ করা সেই জিহাদটা আপনাদের এখানে খুব খুব সুবহানাল্লাহ তাআলা এই মহল্লার ভিতরে না এই সার্বিক এলাকার ভিতরে একটা আন্তর্জাতিক সুবহানাল্লাহ তাআলা ঐতিহ্যবাহী একটি মসজিদ আমাদের এই কাথলিয়াতে হবে এটা আপনারা সবাই তো জানেন জোরে বলেন ঠিক কিনা ইতিমধ্যে ভিত্তিপ্রস্তর হয়েছে অনেক বড় হয়েছে আমি খুব খুশি হয়েছি সুবহানাল্লাহ তাআলা আমার ইউনিয়নে বড় বড় মসজিদ গুলো যখন হয় খুশি হই যে মুসল্লির সংখ্যা বেড়ে যাবে জোরে বলেন ঠিক কিনা এইটা অনেক বড়
নামও দেয়া হয়েছে কাঁঠালিয়ার নূরে তাজ জামি মসজিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, কবুল করুন, আমিন। আজকে ওয়াজ যাই করে না করো, এইটা নিয়ে আমার জিহাদ হবে, আর এই জিহাদের ময়দানে কে কে থাকবেন এটাও আমি লাস্ট পর্যন্ত দেখবো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফে 6,666 আয়াত আছে, 114 সূরা আছে, এর ভিতরে আমরা প্রতিদিন তেলাওয়াতকৃত আয়াতগুলো তেলাওয়াত করে মসজিদে ইমাম সাহেব আমরা শুনি। আল্লাহ রাস্তাঘাটে চলাফেরা করলে মসজিদে মাইকে, রাস্তা দিয়া অন্য অন্য কিছু যায় তার ভিতরে দেখা যায় সুন্দর করে পবিত্র কালাম তেলাওয়াত হয়। গাড়ির ভিতরে যাবেন সেখানে রেডিওর ভিতরে টেপ রেকর্ডের ভিতরে তেলাওয়াত হয়। বাড়িতে থাকবেন টেলিভিশন খুলে দেখা যায় সেখানেও কোরআন তেলাওয়াত হয়। কোরআনের পদমর্যাদা, কোরআনের সম্মান যেই ঘরে আছে, যেই রাস্তায় আছে, যেই জায়গায় আছে, ওই স্থানটা আল্লাহ পাক নূর এবং রহমত দিয়ে পরিপূর্ণ করে। তাইলে দেখেন ওই যে অটো আছে না, আমাদের এখানে অটো চলে, দেখেন অটোতে ওই দিন দেখলাম খুব সকালবেলা আমাদের দহকুলার বাজার থেকে পাদালিয়াতে আসছেন, একজন কোরআন তেলাওয়াত দিছে, এটি খুব সুন্দর। রহমান আল্লামাল কোরআন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ তাআলা, এতো খুব খুশি। এরপরে আল্লাহ কবুল করুক, কিছুক্ষণ আমি শুনলাম, এরপর দেখি যে গেল, যাওয়ার কিছু দূর যাওয়ার পরে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে একেবারে কি গান, মনে হচ্ছিল যে মাইক ফিট হয়ে গেছে। তাই মনে মনে চিন্তা করলাম এই অবস্থা, পাশে পুকুর কাটছে, পুকুরে অনেক মাটি মনে হয় ভাটাই দিচ্ছে, ওই ঢিপ ঢাপ ঢিপ ঢাপ জোরে যে স্টারিং গাড়ি, ও কিন্তু পিছনে যদি কিছু হরেন দেওয়া হয় ও টের পাবে না, কারণ ওর যে সাউন্ড দপদপ শব্দ হয়। আর কে পাশে আসে কতটুকু মোটর সাইকেলের ইয়ে যাচ্ছে এদিক ওদিক, সাইড দিক আর না কোনো সাইড সম্পর্ক ওর অভিজ্ঞতা নাই, এত জোরে চালায় ওর ভিতরে। আবার দেখবেন আজকাল বড় এরকম বাক্স দিয়ে খুব জোরে জোরে গান হয়, জোরে বলেন ঠিক কিনা, আমি কি ভুল বললাম? ভুল বললাম, বললাম। আব্বা যারা বন্ধু মানে যে সময় চলবেন ফিরবেন প্রত্যেকটা সময় একমাত্র কয়েকটা সময় না পাক অবস্থায় বা পায়খানা প্রসাবখানা যেখানে যাবেন সেখানে নাই, যেখানে চলার সময় যদি আপনার সঙ্গে কোরআন থাকে আল্লাহ পাক এই কোরআন আপনার জীবনটাকে পাল্টায় দিবে। কোরআনটাকে, কোরআনটা আপনার জীবনটাকে পাল্টায় দিবে। এই কোরআন, কোরআন ছাড়া মানুষের জীবন পাল্টানো সম্ভব না, আল্লাহু আকবার, হাদিস ছাড়া মানুষের চলা সম্ভব না। কোরআন এবং হাদিস দুটাকে জীবনের সাথে বাস্তবায়ন করে যে চলতে পারবে, আল্লাহ বলছেন তিনি একজন মুমিন বান্দা। আর আমার দপ্তরে এই বান্দাটার নাম লেখা হয়ে গেল, আমি আল্লাহ তাকে হকালে শান্তি পরকালে মুক্তি দিয়া দেব। আর পরকালে মুক্তি দাও মানে অনন্ত কালের জন্য তাকে আমি জান্নাত দিয়া দেব। আর এই বান্দার উপরে আমার পক্ষ থেকে আমি আল্লাহ পাক দয়াবান হয়ে যাব। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুর রহমান 55 নম্বর সূরা, 78টি আয়াত রয়েছে, তার ভিতরে তিনটা রুকু রয়েছে, আল্লাহু আকবার পারাও রয়েছে 30টা পারার ভিতরে এই সূরাটির পারা। সুবহানাল্লাহু তাআলা, সুবহানাল্লাহু তাআলা, কোরআন মজিদের ভিতরে এই সূরাতুর রহমান আল্লাহু আকবার 30 পারার ভিতরে ব্যাপকভাবে সুন্দর করে কথা বলেছেন। এই পারাটা 27 পারার ভিতরে এই সূরাটি রয়েছে, সূরাতুর রহমান জুড়ে বলেন ঠিক না। আর এই রহমানের প্রথম যে আয়াতে আল্লাহ পাক বললেন রহমান শব্দটা ব্যবহার করার কারণে আল্লাহ একবার এই 78টি আয়াতের ভিতরে একটা আয়াতের কারণে আল্লাহ প্রথম শব্দটা ব্যবহার করার কারণে রহমান শব্দটি আসার কারণে সূরাটির নাম রাখা হয়েছে রহমান। আর রহমান শব্দের অর্থ হচ্ছে দয়াবান, জুড়ে বললেন আল্লাহ একবার। আমার আল্লাহ বললেন আমার কোরআন নিয়ে যারা চলে, আমার নবীকে যারা ভালোবাসেন, আমি আল্লাহ তাদের জীবনটাকে আমি আল্লাহ ধন্য করে দেব, হকাল পরকালে শান্তি দিয়া দেব। তাহলে কোরআন তার জীবনে আছে চলার পথে, মরার পথে, আল্লাহ খাওয়ার সময় সব সময় কোরআন। আল্লাহ বললেন তার জন্য আমার পক্ষ থেকে আমি আল্লাহ পাক তার জন্য আমি দয়াবান হয়ে যাব।
দয়াবান, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত একটা সুবহানাল্লাহ তাআলা একটু যদি রহমত না থাকে সুবহানাল্লাহ তাআলা, তাহলে আমাদের সব বরবাদ হয়ে যাবে। ধরে বলে ঠিক কি ঠিক, লেখাপড়া খুব করছে, ভালোভাবে সারা রাত পড়াশোনা করছে, সকালবেলা তার ভাইবা ভাইবা বলে গিয়ে চিন্তা করছে এত বড় শিক্ষিত মানুষ ওকে বাদ দিতে হবে, ঘুষ খাইছে অমুক তাক চাকরি দেব অমুকে নাকি বলেন, কিন্তু ও লেখাপড়া করার পরে বেচারা যায় ওনাকে এমন এমন প্রশ্ন করছে যেগুলো স্যার সারা রাত করে পড়ার ভিতরে একটাও নাই, সে কি চাকরি পাবে? অথচ একজন কিছুই জানে না, বেচারার উপরে বোর্ড খুশি হয়েছে রাজি হয়েছে তার চাকরি হয়ে যায়। আবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোন শিক্ষিত দেখবে না, মুক্তি মহদ্দেই দেখবে না, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা থাকবে তার আমল তার আমল তার আমল নেক আমল যার বেশি আমার আল্লাহ তাকে জান্নাতের পথের পথিক বানাবে। দিনে পাঁচবার নামাজ পড়ে, সলাত পড়ে, আল্লাহ আল্লাহ করে, আল্লাহ বলছেন আমি আল্লাহ এই ব্যক্তির উপরে। একজন হযরতে সুবহানাল্লাহু তাআলা অনেক যুগের ঘটনা, নূহ পয়গম্বরের সময় একটা ছোট্ট ঘটনা আমি আপনাদের ক্ষেত্রে বলি। নূহ আলাইহিসসালামের একজন ভক্ত ছিল খুব বুড়ি, বেচারা কিছু জানতো না, কোরআন শরীফ সহি করে পড়তে পারতো না, একদম শেষ মুহূর্তে এসে গেছে নূহ পয়গম্বরে আল্লাহু আকবার দাওয়াতে তিনি শামিল হয়ে ইসলাম গ্রহণ করেছে। নূহ পয়গম্বরকে বললেন ও আল্লাহর পয়গম্বর, আমার বাপও নাই মাও নাই স্বামী আমার স্ত্রী আমার কেউ নাই, আমি ছোট্ট একটি ঘরের ভিতরে থাকি, আল্লাহু আকবার এই ঘরের ভিতরেই বসে থাকি আর খাওয়া দাওয়া করি, আমি এতিম আমার স্বামী হারা আমার আশপাশের লোকজন আমার কাছে কেউ যোগাযোগ করে না আসে না, তবে একটি কথা বলি আল্লাহর পয়গম্বর নূহ গো আমি এই ঘরের ভিতরে বসে বসে একটু কাঁথা সেলাই করি, আপনি যদি কিছু মনে না করেন আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র পবিত্র জবান আর পবিত্র কথাগুলো কিছু সিফাত গুণ বা জিনিস আমাকে শিক্ষা দিয়ে যান, তা থেকে আমি এই ঘরের ভিতরে বসে বসে জপতে পারি আর আল্লাহরে ডাকতে পারি। নূহ পয়গম্বর অমনি করে বুড়ির দিকে তাকায় চতুর্দিকে ঘোরাঘুরি করে, ওই তো একখান কবিতা পড়েছিলাম ছোট্টবেলায় দেখেন নাই বাড়িতে নাই পাখির বাসা ভেন্না পাতার সানি, একটুখানে বৃষ্টি দিলেই গড়িয়ে পড়ে পানি, একটুখানে হাওয়া দিলে ঘর নড়বড় করে, তারই তলে আল্লাহর এই বান্দি থাকে বছর ধরে, বলেন সুবহানাল্লাহ। বাইর আমার ওই ঘরের ভিতরে নূহ পয়গম্বরের এই ভক্ত এই বুড়ি আল্লাহ ভয়বা থাকতো, আর উক্ত কয়েকটি নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর শিখিয়ে দিয়েছেন, রহমান সাত্তার গাফফার রহিম, যত গুণ মাসক 99টি নাম সুন্দর করে তেলাওয়াত করত আর আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান করত। একদিন হঠাৎ করে নূহ পয়গম্বর এসে বলছেন বুড়ি মা ও বুড়ি, হয়তো এই দেশের মানুষ এত খারাপ হয়ে গেছে গজব নাজিল হতে পারে অথবা অভিশাপ আসতে পারে, আমি যখন ডাক দিব তখন তুমি আল্লাহু আকবার আমার কাছে চলে আসবে, বলে ঠিক আছে। সবাই একদিন হঠাৎ করে ওই এলাকায় গজব শুরু হয়ে গেল, সংক্ষিপ্ত আকারে ঘটনাটি বলি আপনাদের খেদমতে, গজব শুরু হয়ে গেল উনান পেটে, আল্লাহু আকবার উনানের ভিতর থেকে যখন বৃষ্টি মানে পানি বাহির হতে লাগলো, প্রবল স্রোত বাহির হতে লাগলো আস্তে আস্তে করে, এলাকার ভিতরে বন্যায় পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহর পয়গম্বর নবী হযরতে নূহ পয়গম্বর মনে মনে চিন্তা করল আল্লাহু আকবার এখন বড় বিপদে পড়ে গেলাম, একটু জিকির করেন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাদের বন্ধুগণ নূহ আলাইহিসসালাম সবাইকে নিয়ে উঠলেন, কার খেয়াল নাই আল্লাহ ভয়বান নৌকাতে যখন উঠলেন যদি পাহাড়ে ঠেকবেন এই মুহূর্তে গুনাগুনি করতে করতে দেখলো নৌকার ভিতরে সবাই আছে কিন্তু ওই বুড়ি নাই, বুড়ির কথা চিন্তা করে নবী নূহ আলাইহিসসালাম মর্মাহত হলেন দুঃখিত হলেন, আল্লাহ কি বললেন আল্লাহ আমি অপরাধী হয়ে গেছি, কারণ নবী আলাইহিসসালাম গণ কি অপরাধী, তারপরও আল্লাহ আমি অপরাধী হয়ে গেছি।
কারণ বলে আমার অনেক ভক্ত ছিল সবাইকে তুলেছি, কিন্তু এমন একজন ভক্ত আল্লাহ আকবার সে সবসময় তোমার গুণগান করে, তোমার পবিত্র নাম ধরে জপে, আর তোমাকে স্মরণ করে জিকির করে। আল্লাহ এমন একটি মানুষকে আমি আনতে ভুলে গেছি, তুলতে ভুলে গেছি, এইভাবে দোয়া করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার পয়গম্বর নূহ, যারা আমার ইবাদত করে, দাসত্ব করে, গোলামি করে, আমি আল্লাহ তাদেরকে বড় বিপদ থেকে আমি আল্লাহ পাক বাঁচাই দিতে পারি। কারণ হচ্ছে আমি রহমান, আমি সাত্তার, আমি গাফফার, আমি রাজ্জাক, আমি রিজিকের অভাব কান্নেওয়ালা ব্যক্তিদেরকে রিজিকও দিতে পারি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নূহ আলাইহিসসালামের যুগের যে ঘটনাটি আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের খেদমতে বলতে চাই, নূহ পয়গম্বর আল্লাহকে ডেকে বলে আল্লাহ আল্লাহ, এরপরে 40 দিন কেটে গেল, পানি শুকিয়ে গেল, শুকানোর পরে নূহ পয়গম্বর যখন এলাকায় আসে, চতুর্দিকে ঘোরাঘুরি করে, দেখে সব কিছু উলটপালট হয়ে গেছে, বড় বড় পাথরগুলো সরে সরে চলে গেছে, আর উনি চিন্তা করছে ওই বুড়ির ঘরটা এত দুর্বল ছিল, এই প্রবল স্রোতে বুড়ির ঘর মনে হয় ঠিক না। ওই যে আসমানি একটা কবিতা প্রায় বললাম না, আসমানি কবিতা আমাদের বাংলাদেশের লেখক, বাড়িতে নাই পাখির বাসা, ভিন্না পাতার সানি, একটুখানি বৃষ্টি দিলেই গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলে ঘর নড়বড় করে, তারই তলে আসমানিরা থাকে বছর ধরে ধরে, বলেন ঠিক কিনা? আসমানি ছিল এত গরিব গরিব, তার ঘরের চারটি আল্লাহু আকবার খুঁটিও ঠিক ছিল না, আল্লাহু আকবার ঘরের ছাদও ঠিক ছিল না, টিনের চাল সাধারণ একটা চাল ছিল, চালা ছিল, এই চালাটা দিয়া পানি পড়তো, আল্লাহু আকবার, এই জন্য চোখের পানি ছেড়ে দিয়া সুবহানাল্লাহু তাআলা উনি একটা থালা হাতে করে ভিক্ষা করত। ভাই এই জন্য এলাকার ভিতরে আসমানি কবিতার যে নিয়ে ওইটা ওদিকে যাবে, এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই, আব্বা যারা বলতে পারেন আসমানি কবিতা দিয়ে আমি পুরীর কথাটা এই জন্য বোঝাতে চেয়েছি, আসমানি যেমন গরিব ছিল পুরীও তেমন গরিব ছিল, আল্লাহু আকবার, পুরীর চোখের পানি ছেড়ে দেয়া কাঁদে, আজ পর্যন্ত তো আসে না, 40-42 দিন হয়ে গেল, ঘরের ভিতরে বসে আল্লাহ নাম ধরে ডাকে, সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের বন্ধুরা সেই রহমান সেই দয়ালু সেই দয়াময় কি করলেন সুবহানাল্লাহু তাআলা রক্ষা করলেন কেমন করে? এরপরে নূহ পয়গম্বর এসে নিজের বাড়ির দেখে বাড়িতে কিছু নাই, সব শেষ, এদিকে যাই সব শেষ, বড় বড় পাহাড়গুলো উঠায় ফেলেছে, উনি মনে মনে চিন্তা করছে আল্লাহ আমি ওই বুড়িকে দেখতে চাই, আল্লাহ অপরাধ করে ফেলেছি, আল্লাহ অমনি করে বলেন যাও এইবার বুড়ির কাছাকাছি ঘরের কাছাকাছি দেখেন সমস্ত পাহাড় উল্টে চলে গেছি সরে চলে গেছে, কিন্তু ওই তো কুড়ি ঘর আর চারটি ঠেঙাও আল্লাহ একবার খুঁটি একেবারে ডরবরি খুঁটি, তারপরেও যেন ওই ঘরটা ওই রকম মজবুত অবস্থায় আছে, এই খেলা আর এই রহমান আর এই রহমত আর এই পরীক্ষা একমাত্র কার জোরে বলুন আমার। এরপরে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিসসালাম কাছে গেলেন, যাওয়ার পরে ঘরের ভিতরে চুপ করে আছেন, উনি মনে করছে এত পানি ছিল তাহলে ঘর ঠিক থাকতে পারে, কিন্তু ঘরের ভিতরে পুরি আর মনে হয় বেঁচে না, বিশ্বাস তাই তো হওয়ার কথার কথা, আর আল্লাহ ইচ্ছা করলে ওই ঘরের ভিতরে বুড়িকে বাসাই রাখতে পারে। বাইরে আমার ঘরের ভিতরে সুবহানাল্লাহু তাআলা আল্লাহ বাইরে থেকে নূহ পয়গম্বর ডাকো বুড়িমা বুড়িমা বলে ডাকার সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে পোটলা পোটলি বের করে বলছে বাবা
চলো, মনে হয় গজব শুরু হয়ে গেছে, চলো যাই। আল্লাহর পয়গম্বর নূহ সিজদায় পড়ে কাঁদে আর বলে আল্লাহ আমাকে বুঝতে আর আমার বাকি নাই, তুমি ইচ্ছা করলে বিশাল প্রবল স্রোতের ভিতরে বন্যার ভিতরেও তোমার নেক বান্দিকে বাসায় রাখতে পারো। আর রহমান আন্নামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহু মানুষকে শিখাইয়া দিয়েছি, শুধু কি তাই আমি আল্লাহ মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি আর শুধু তাই করি নাই, খালাকাল ইনসান আর আমি আল্লাহ পাক মানুষও তৈরি করেছি, জোরে বলেন আল্লাহ। এই জন্য আপনাদের বন্ধু বলে না আমরা সকলেই কয়েকটি বিষয় দেখবো, আল্লাহ রহমত, আল্লাহ পাক রহমতের বঞ্চিত হওয়া যাবে না। দিনে পাঁচবার নামাজ পড়তে হবে, বাবা মায়ের খেদমত করতে যদি পারি, ভুঁড়ি দেখেন শুধু তিনি ওই ওই ঘরের ভিতরে বসে আল্লাহর জিকির করতেন, নূহ পয়গম্বরের সময় ইবাদত বন্দিগি যা ছিল তাই করত, আল্লাহ পাকের বন্দিগি নূহ পয়গম্বরের দোয়া আর ভুঁড়ির ডাকা আল্লাহ পছন্দ করেছিল, তাই ঘরের ভিতরে অমনি করে ডাক দেয় বুড়ি ঘরের ভিতর থেকে পুটলা পুটলি বের করে নূহ পয়গম্বরের কাছে এসে বলছেন আল্লাহু আকবার, চলো তাড়াতাড়ি চলো, আপনি যা বলেছেন কখনো মিথ্যা হয় না। বুড়ি কথা শুনে সিজদায় পড়ে কেঁদেন, এরপরে সিজদার থেকে উঠে বুড়িকে বলে মা আপনার ঘরের ভিতরে প্রবল বন্যা স্রোত চলে চলো, আজ থেকে প্রায় চল্লিশ একচল্লিশ দিন হয়ে গেল, একচল্লিশ দিন হয়ে গেছে, সুবহানাল্লাহ তাআলা আপনি কি কিছুই টের পান নাই? বুড়ি অমনি করে কাঁদে আর বলে পয়গম্বর আমি ঘরের ভিতরে আছি বের হই নাই, কিন্তু আমি চল্লিশ দিনের ভিতরে কি হয়েছে আর কি খবর আমি আল্লাহ পাকের এই বান্দি কিছুই বুঝতে পারি না। এই জন্য আব্বা জানা বন্ধুবররা আসেন আসেন, এই রহমত পেতে হলে আল্লাহর দয়ার পাত্র, দয়াময় মহান আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে হলে আমাদের পাঁচটা কাজ করা লাগবে, তার ভিতরে একটা কাজ হচ্ছে সুবহানাল্লাহ তাআলা, আল্লাহর রহমতের প্রথম কাজটা আপনাকে ঈমান আনতে হবে মজবুত করে, দুই নম্বর কাজ হতে হবে সব কিছু একমাত্র আল্লাহর উপরে সুপর্দ করলে আল্লাহ খুশি হয়ে যায়। তিনজন ব্যক্তি বাড়ির থেকে রওনা হয়েছে, তিনজন ব্যক্তি বাড়ির থেকে রওনা হলো দিনের দাওয়াত দিতে, যেতে যেতে গভীর একটি জায়গায় এদিকে পাহাড় ওদিকে পাহাড়, মুসুল ধারে বৃষ্টি শুরু হয়ে গেল, এত বৃষ্টি শুরু হয়ে গেল, তিনজন মনে মনে চিন্তা করলো আল্লাহ বড় বিপদে পড়ে গেলাম, কই যাই কোথায় যাই, বিশাল একটি পাহাড় পাহাড়ের গর্তের ভিতরে তিনজন আশ্রয় নিল, তিনজন আশ্রয় নেওয়ার পরে শরীরের সমস্ত বৃষ্টিগুলো মুছে মুছে দিতে লাগলো, শরীরের সমস্ত আল্লাহ একবার ভিজে গেছে মুছে, চুপ করে তিনজন গুহার ভিতরে বসে আছে, হঠাৎ করে দেখে এক খণ্ড পাথর গড়তে গড়তে এসে গুহার সম্মুখে এসে আটকে গেল, তিনজন মনে করলো বড় বিপদ, ঘরটা অন্ধকার হয়ে গেল, গুহার ভিতর থেকে তিনজন এইবার হাত দেওয়া যত শক্তি আছে পাথরটা সরানোর জন্য চেষ্টা করলো, শরীর থেকে ঘাম বাহির হলো কিন্তু আল্লাহু আকবার পাথরের এক ইঞ্চি পরিমাণ সরাতে পারল না, তিনজন মনে মনে চিন্তা করছে আল্লাহ আজ বড় বিপদ হয়ে গেল, এই গর্তের ভিতরে আমাদের তো খাবারও নাই কাছে বেশি, সামান্য খাবার কি আর কয়দিন টিকবো, এক ইঞ্চি পাথর সরাতে পারছি না, তাইলে বোঝা গেল এই জায়গায় আমাদের মৃত্যু ছাড়া আর উপায় নাই, তিনজন কাঁদছে, একজন আর একজন কান্নাকাটি করলো, একজন আর একজনকে বলছে সুমরাম তহালিল্লাহ কি সানিয়া ফাদুল্লাহ বিঘানাল ফারজু ফাকলা হাদাহুম আল্লাহুম্মা ইন্নাহু কানা দিওয়ানি দাইনি শাইখুন কাবীরা, একজন আর একজনকে অমনি করে বলতে আছেন, একজন বলছে আজ এখানে উপায় নাই, আল্লাহর রহমত ছাড়া উপায় নাই, জোরে বলেন ঠিক কিনা,
ছাড়া উপায় নাই, বিপদে পড়লে সবাই আমরা আল্লাহকে ডাকি, বিপদ থেকে যখন উদ্ধার হয়ে যায় তখন আল্লাহকে আমরা ভুলে যাই, জোরে বলেন ঠিক কিনা? ট্রেনের ভিতরে যখন মানে অন্যান্য মাহফিলে যাওয়ার পরে ট্রেনের ভিতরে কিছু ফকির আছে দেখলাম, সুন্দর করে ভিক্ষা করে, কেউ কি আসেন বাবা দশটি পয়সা দিবেন বাবা, কেউ কি আসেন, এইগুলি ভিক্ষা করে। এরপরে ভিক্ষা করার পরে দেখবেন বগির পাশে, আমি ঢাকাতে যাচ্ছি হঠাৎ করে পাশে ছোট্ট ছিটে একেবারে পাশে, চুপ করে উনি ভিক্ষা করলো না, তখন দুইটা থেকে আড়াইটি এত সুন্দর সুরে আওয়াজ দিয়ে ভিক্ষা করছে, আমি ঘুমানোর ভান করে চুপ করে চোখটা বন্ধ করে রয়েছি, ওই রকম বগির পাশে এসে ও টাকা গুনছে, কয় টাকা হয়েছে, টাকা গোনার পরে হইলো না গো, এই লোকজন খুব একটা আজকে সুতাকের না মনে হচ্ছে, টাকাই বললাম, কি বললেন ভাই, ভাই না 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 এমনিতেই বললাম, মানে প্রতিদিনই হয় আমার 200-250 টাকা এই পর্যন্ত, কিন্তু আজকে 52 টাকা হয়েছে, টাকা হয় না, এই জন্য লোক সুতাকের না, বুঝতে পারছেন, কিন্তু দিতে পারতে ভালো। আমাদের কি এমন আল্লাহর কাছে ভালো কাজ করেছি খোঁজো, এবারে খুঁজতে শুরু করলো, একজনের নাম আব্দুল ইবনে বারিলাহি, আরেকজনের নাম ছিল আব্দুল সুবহান, আরেকজনের নাম ছিল আব্দুল ইবনে মুরাদ। আব্দুল ইবনে বারিলাহি উনার বয়স ছিল 55 বছর, আল্লাহ তিনজনের বয়স, হাদিসের ভিতরে এই তিনজনের বয়স সম্পর্কে আর তিনজনের নাম উল্লেখ নাই, ছোট্ট টিকার ভিতরে এই তিনজনের নাম উল্লেখ রয়েছে, আব্দুল ইবনে বারিলাহি, আব্দুল সুবহান, আল্লাহু আকবার, আব্দুল ইবনে মুরাদ, এই তিনজন অমনি করে ওই গুহার ভিতরে কান্নাকাটি করছে আর বলছে আল্লাহ বড় বিপদে পড়ে গেলাম, কি করে কি করে, একজন আরেকজন বলতে 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 আব্দুল ইবনে বারিলাহি 55 বছরের এই লোকটি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার এমন কোন নেকির কথা আমার মনে পড়ে না, ভালো কাজের কথা মনে পড়ে না গো আল্লাহ, তবে একটা ছোট্ট কাজ আমার মনে পড়ে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার কিছু গেরাম ছিল, আমার কিছু ছাগল ছিল, আমি এই ছাগলগুলো আমি চড়াইতে চড়াইতে আল্লাহু আকবার দূর এলাকায় নিয়ে যেতাম, বাড়িতে নিয়ে দুধ দোহন করে আমি কাউরে না খাওয়াইয়া সর্বপ্রথম আমার অসুস্থ মা বাবাকে খাওয়াতাম, মা বাবারে খাওয়াতে খাওয়াতে আল্লাহ আকবার। আর আমাদের এখন যদি বাজার থেকে কেউ কিছু উপহার দেয় যে হুজুর আমি যে কেমন রাত গত রাতে আওতাপাড়ায় মাহফিল ছিল, আওতাপাড়া থেকে মাহফিল করার পরে আমি যখন ইয়েতে উঠলাম গাড়ির ভিতরে উঠলাম তো পাবনার সাইডে মাহফিল হলেই ওদিকে বিশাল মেলা বসে, মিষ্টি এই সেই আপনে একটু খেয়াল করে শুনে বন্ধু বলেন, ও আমার যুবক ভাই এখানে যারা আছেন সবাই যুবক মা বাবা বেঁচে আছে, একটু খেয়াল করে শুনুন, ছাগলগুলো এনে দুধ দোহন করে আল্লাহ আকবার এই দুধ মা আর বাবাকে খাওয়াতো, একদিন তরতাজা ঘাস দেখে আল্লাহ আকবার ছাগলগুলো বেশ দূরে নিয়ে গেল, আসতে বেশ রাত হয়ে গেছে, আল্লাহ আকবার ছাগলগুলো দুধ দোহন করার পরে ঘরের ভিতরে ঢুকে দেখে মাও ঘুমিয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে, উনি এক গ্লাস দুধ নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে, ছেলে সন্তান টের পেয়েছে ক্ষুধা লেগেছে অনেক রাত হয়েছে, হাল্লা পায়ের করে এসে কান্নাকাটি করছে, মা কান্নাকাটি করছে, আব্বা আমাদেরকে একটু দুধ খেতে দিন, আমাদের একটু দুধ দিন, আল্লাহ একবার ওই আব্দুল ইবনে মুরাদ চোখের পানি ছেড়ে বলছে আল্লাহ আমি আমার ছাগলগুলো নিয়ে সমস্ত জায়গায় আমি সরাইয়া বাড়িতে দুধ দোহন করে আমার মা
আর বাবাকে না খাওয়ায় কারোকে খাওয়াই না, কিন্তু আমার ছেলেগুলো আব্বা আব্বা বলে আমার পাশে কাজে, আমি এখন বড় বিপদে পড়লাম আল্লাহ কি করি। এই বলতে বলতে হঠাৎ করে দেখি আমার মা ঘুম থেকে জেগে উঠেছে আর আমার সন্তানগুলো পায়ের কাছে কাঁদতে কাঁদতে ওরাও ঘুমিয়ে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আওয়াজ হয় নাই বলেন আল্লাহু আকবার। বলছে আব্দুল ইবনে বারিলাহি বাবা রে তুই দাঁড়িয়ে আছিস, বলে মা এই এক পেলা দুধ আমি দহন করে ঘরের ভিতরে দেখে শীত মা আপনি ঘুমিয়ে গেছেন। ঘুমন্ত মাকে আমি ডাকতে ভালো মনে করি না, চোখের পানি তাকাইয়া দেখে যে পায়ের গোড়ের আল্লাহ আমার নাতি পুতি ঘুমিয়ে গেছে। মা বলে মার পায়ের গোড়ে যখন ঘুমিয়ে গেছে মা অমনি করে বলে বেটা আমার নাতি পুতি তোমার পায়ের গোড়ে ঘুমায় আছে কারণ কি? বলে মা আপনার ঘরের ভিতরে ঢুকে দেখে আপনি ঘুমিয়ে গেছেন, এক পেয়ালা দুধ নিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। সন্তানগুলো এসে আব্বা খাবার দিন দুধ খেতে দিন দুধ খেতে দিন, আমি সন্তানের উপরে মহব্বত না রেখে মা আপনাকে দুধ না খাওয়াই আমি খাওয়াবো না বলে চুপ করে থাকলাম। আমার সন্তানগুলো আব্বা দুধ খেতে দিন বলতে 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 ওরা আমার পায়ের গোড়ে ঘুমিয়ে গেছে। মা এই এক পেয়ালা দুধ আপনাকে খাওয়াবো বলে বলেন আল্লাহ আকবার। মা খুশি হয়ে গেছে, মা অমনি করে জড়িয়ে ধরে আল্লাহ আকবার সুবহানাল্লাহ তাআলা মা ঘুমিয়ে গেছে। মা উঁচি গোটমনি জড়িয়ে ধরে ছেলেকে বলছে বেটা রে তোর মাকে ভালোবাসে যেই জন্য আমি এত খুশি হয়ে গেছি, তোর মাকে তুমি এক এক পেয়ালা দুধ পান করানোর জন্য আমার কাছে এসে তো আমি বড় খুশি হয়েছে, আমার নাতিপুতিকে খেতে দাও নাই। এই বলে নাতিপুতিকে ডেকে এক পেয়ালা দুধ নিজে পান করলো আর সমস্ত আল্লাহ নাতিপুতিদেরকে পান করাইয়া ছেলে খুশি হয়ে গেল, মাও খুশি হলো। মা অমনি করে আসল পেতে বলছে বেটা জন্য কে দোয়া করবো আল্লাহ, আমার বেটা এক পেয়ালা দুধ আমার শিহরে দাঁড়ানোর কারণে আমি এত খুশি হয়ে গেছি গো আল্লাহ, আমার বেটা আব্দুল ইবনে বারিলাহিকে এই পৃথিবীর ভিতরে বড় ধরনের কোনো বিপদে ফেলায়ও না, আর যদি কোনো বিপদে পড়ে গো আল্লাহ আমি ওর মা দোয়া করলাম আল্লাহ ওখান থেকে তুমি উদ্ধার করে দিও। বাইর আমার এরপরে কি করলাম আল্লাহর কুদরতে আমি সুবহানাল্লাহ তাআলা ওই গোহার ভিতরে তিনজন এইবার কান্নাকাটি করতে করতে ওই তো উমজুরাম তোহালিল্লাহ কি সালিয়া ফাদুল্লাহ বিহা নালু ফারজু ফাকরা হাদাকুম আল্লাহুম্মা ইন্নাহু কানা লি ওয়ালিদাইনি শাইখুন কবীরা। একজন আর একজন বলতে বলতে উনি আব্দুল ইবনে বারিলাহি দোয়া করতে আল্লাহ আমার জীবনে এমন কোন আমলের কথা মনে পড়ে নাই, তবে আমার আম্মাকে এক পেয়ালা দুধ খাওয়ানোর পরে আমার মা খুশি হয়ে দোয়া করেছিল গো আল্লাহ এই দোয়াটা তোমার কাছে যদি সব সাইতে ভালো হয় এই দোয়ার বদলতে আল্লাহ আমাকে এই গুহার ভিতরে তিন ভাগের এক ভাগ পাথর আমার মায়ের ইজ্জতে তুমি সরাইয়া দাও। মায়ের দোয়ার বদলে আব্দুল ইবনে বারিলাহি ওই গুহার ভিতর থেকে তিন ভাগের এক ভাগ পাথর আল্লাহ কুদরতি নিজামত দিয়ে সরাই দিয়েছে, কারণ এই বান্দার উপরে আমার আল্লাহ দয়াবান হয়েছে। জোরে বলেন ঠিক কি না? আর রহমান এইবার আসলে আব্বাদের বন্ধু বলেন আজকের এই মাহফিলে আপনাদের খেদমতে যে কথা বলতে আসছি সুবহানাল্লাহ তাআলা আমরা সকলে একটু মহান আল্লাহকে আল্লাহু আকবার মহান আল্লাহর উপরে মহব্বত আল্লাহু আকবার প্রিয়তার সাথে দৃঢ়ভাবে বিশ্বাস করে মনে প্রাণে নিয়ে যদি দিনে পাঁচবার আল্লাহর ঘরে না যেতে পারি নামাজ পড়তে পারি। আল্লাহ ঘোষণা করেছে তোমরা জান্নাতি একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা
শেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জানা বন্ধু বরে আব্বা জানরা, আজকের এই কোরআনের মাহফিল থেকে দুইটি ঘটনা আপনাদের খেদমতে উপস্থাপন করলাম। একটাই মূলত উদ্দেশ্য, ওই বুড়ির রহমত ছিল কার, জোরে বলুন। ওই ঘরের ভিতরে পানি উপর দিয়ে গেছে, স্রোত প্রবল হয়েছে, তারপরও বুড়ির ঘর নড়েও নাই চড়েও নাই, পানিও ঢোকে না, এই রহমত কার, জোরে বলো। পাথর যখন সরাতে পারে নাই, মায়ের দোয়ার বদলতে তিন ভাগের এক ভাগ পাথর সরাইছে। ও যুবকেরা, কাতুলিয়া ভাই, ভাইয়ের আমার, ও আমার ভাইরাও যুবকেরা, মায়ের দোয়া ছাড়া বড় বিপদ থেকে মা পাওয়া যায় না, জোরে বলেন ঠিক কিনা। এই জন্য মাকে ভালোবাসবেন, কে কে হাত তুলে দেখান, আল্লাহ কবুল করুক, আমিন। আজকের এই মাহফিল খানা কবুল করুক জন্য আমিন, আমিন। আল্লাহ তুমি কবুল করে নেন, সুবহানাল্লাহ তাআলা। মার ক্ষেত্রে কে কে আরেকটা আমার হাত তুলেন, আমি একটু খুশি হব। এক হাত তুললে হবে না, দুইটা হাত, যার মা বেঁচে নাই সেও হাত উঠান, তার খালাদেরকে ভালোবাসবেন। আল্লাহ একবার, আয় আল্লাহ, এই গভীর রাতে তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করে নিন, আজকের এই মাহফিলে আমাদের দুইটা হাতকে কবুল করুন, চলবেন আমিন। আর একবার একটু জোরে, এবার বাম হাতটা এরকম নামাই, ডান হাতটা পকেটে ঢোকান, খুব দ্রুত তাড়াহুড়া তাড়াহুড়া। আমার নাম জিহাদি, আমি কিন্তু যুদ্ধ করে জিহাদি হইনি, কিন্তু আজকে আমার যুদ্ধ আছে, কারণ কাতুলিয়া দূরে তার জান মুশিদ, আলহামদুলিল্লাহ অনেক বড় করতে হবে, যদি বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাইরে পকেটে হাত দিয়ে এইবার আপনাদের পকেটে যে টাকাগুলো আছে খুব দ্রুত সুবহানাল্লাহ তাআলা আপনারা এই মাহফিলে দিবেন, আপনাদের পকেট থেকে নগদ টাকা গুলো দিয়ে দেন, আমিন। একটু সবাই বের করেন, দশটি টাকা বিশ বিশটি একশো হলে দিবেন, হাতটা বাদে সবাই দেন, একজন একশোটি টাকা দিয়েছে, আল্লাহ ধনী করো, গনি করো, মানে বরকত দান করো, আমিন। শেষ শেষ বাইরে একটু ভিতরে ঢুকেন, সবাই দিবে আলহামদুলিল্লাহ, কেউ না করবে, একটু দিন একশো দুইশো পাঁচশো, একটু জেগে করেন না ইলাহা। একজন এক হাজার টাকা দিয়ে চাল্লা ধনী করো, গনি করো, মানে বরকত দান করো, একজন একশো টাকা, আর আল্লাহ আল্লাহ ধনী করো, গরি করো, মানে বরকত দান করো, এক হাজার টাকা দিল একজন, পাঁচশোটি টাকা দিয়েছে আল্লাহ, দয়া করে মায় করে দে, দানকে তুমি কবুল করো, আমিন আমিন। আল্লাহ মামুন আর মুশির, আল্লাহ পাঁচশোটি টাকা দিয়েছে মায়ের জন্য, বাবার জন্য না, রে তাকবীর তাকবীর, কি নাম জানো, আল্লাহ ধনী করো, গনি করো, মানে বরকত দান করো, আর একজন দিয়েছে একশোটি টাকা, আলহামদুলিল্লাহ, তাড়াহুড়া করে কোরআনের মাহফিলে আপনারা দিবেন, আমি দোয়া করবো, আমিন আমিন। একটু জিজ্ঞের করেন, ওই যে গুহার ভিতরে আছে ঘটনাটা বলবো, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা সকলেই আল্লাহ ভাই একটু জিজ্ঞের করেন, জোরে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আজকের এই মাহফিল আপনাদের খেদমতে বলতে চাই, একশো দুইশো পাঁচশো করে টাকা আপনার দিয়েছেন নগদে, আলহামদুলিল্লাহ, মা বোন যারা আনছেন খুব তাড়াহুড়া করে দিবেন, আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করুন, আমিন আমিন। আল্লাহুম্মা আমিন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
নগরটা কি নাম? কি নাম? আসানুর ভাই 1000 টাকা ধরে বলেন মারহাবা। আসানুর ভাই 1000, আরেকজন দিয়েছে, আল্লাহ কিছু টাকা আল্লাহ কবুল করুক, আমিন। আমার বাবা জি 1000 টাকা দিয়েছে, একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন, 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 আল্লাহ আমিন। দানকারীর ওই মাথা পিতা সুখে রেখো কবরে, আব্দুল হান্নান, আল্লাহ তোমার এই হান্নান সাহেবকে কবুল করে নাও, আল্লাহ পকেটের টাকা কোনোদিন কমতি দেখা না, আমিন, আল্লাহুম্মা আমিন। কবুল হাটের ঝালমুটি মণি বিক্রি করেন, আমার ভাই 100টি টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক, আমিন। সুখেরই পলকে তুমি হতে পারো লাল, বলো বলো, সুখেরই পলকে তুমি হতে পারো লাল, চিরতরে বন্ধ হবে তোমার নিশ্বাস, হবে আলম তোমার নাম, হবে আলম তোমার নাম, মসজিদের মাইকে বাড়ি আলা নাই রে, বাড়ি নাই রে দুনিয়ায়। ও ভাইরা, মুহূর্তের ভিতরে মৃত্যু ঘটে যেতে পারে, কেমন আছে সুস্থ? ফারুক আজম জিহাদি আমার বড় নাম, আল্লাহু আকবার ডাক, এইটাকে আমি চলি, কিন্তু হঠাৎ করে যখন মারা যাব ওই দিন মসজিদ থেকে এলাম হবে, সুখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিশ্বাস, হবে তোমার নাম, হবে আলম তোমার নাম, মসজিদের মাইকে বাড়ি আলা নাই রে, বাড়ি নাই রে দুনিয়া। আল্লাহ কবুল করুক, আমিন, সুবহানাল্লাহ তাআলা। আর এখন অনেকের পকেটে এখনো টাকা আছে, গন্ধ পাওয়া যাচ্ছে, এখনো যা কৈফিয়তটা পড়ে নিব কোরআনের মাহফিলের জন্য, আল্লাহ মসজিদের জন্য কালেকশন হচ্ছে, আল্লাহ একবার আমরা এসেছি আপনাদের কাছ থেকে দোয়া নিতে, আল্লাহ কোরআনের এই মাহফিলে এমন কোন দরুদে আছেন গো? সর্বপ্রথম 5000 টাকা দেওয়ার মতন কোন দরুদে আছেন? কাজ চলছে, আল্লাহ নগদে দেন আর 2-5 দিন পরে দেন, 5000 টাকা দেওয়ার মতন আল্লাহ কেউ যদি থাকেন, হাতটা তুলে বলেন হুজুর আমি 5000 টাকা। আল্লাহ রবিউল ইসলাম, নারে তাকবীর, আল্লাহ রবিউল ইসলাম, একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন, আল্লাহ রবিউল ইসলাম, 5000 টাকা মসজিদে, আল্লাহ ধনী করো, গনি করো, মালে বরকত দান করো, আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন। 5000 টাকার বরকত আল্লাহ, তুমি তার পকেটের টাকা কোনোদিন কমতি দেখাও না, আয় আল্লাহ 5000 টাকা দেওয়ার বদলে তার ছেলে সন্তান আত্মীয় স্বজন নাতি পুতি যারা আছে, আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ বড় বিপদ থেকে তুমি রেহাই করো, আল্লাহ জটিল কঠিন রোগ থাকলে তুমি ভালো করে দাও, আমিন। মসজিদের জন্য 5000 টাকা দেয়া 2 নম্বর স্থান দখল করলো, আল্লাহ তার দানকে কবুল করে নাও, জোরে জোরে আমি। দোকানদার নাসির ভাই, আল্লাহ 500 টাকা সমস্যারে বলেন, আমার যুবকরা বলেন মুরব্বীরা এত খাটবে কেন, জোরে বলেন মারহাবা, নারায়ণ তাকবীর, আর এমন কোন দরদ আছেন হুজুর? আমি কোরআনের এই খাদেম, আমি মসজিদের জন্য 5000 টাকা দেবো, এমন কোন দরদ আছেন? আমি জিকির করবো, আপনারা মন স্থির করে বলবেন হুজুর আমি 5000 টাকা দেবো, দোয়া করবো, আমিন, আমিন, আল্লাহ আমিন।
মাতা পিতা সুখে রেখো কবরে লাশিনা জোরে নাগিনা তোমার সে মিশে আসে মিশিলে মিশিলে চিনে নিও মাগহ তুমি ওই মিশিলেতে এমন কোনদিন 5000 টাকা একজন বলুন হুজুর আমি 5000 টাকা নাই তাকবীর একজন বলুন হুজুর আমি 5000 টাকা দেব দোয়া করব আমিন আল্লাহ আমিন আল্লাহুম্মা আমিন আলিপ নামের একটি ছেলে আল্লাহ 100টি টাকা দিয়েছে আল্লাহ ধনী করো গুণী করো মানে বরকত দান করো আর কেন একজন 5000 টাকা আছে টাকা দেবেনই ঠিক কিন্তু সময় করলে হবে না আমার ভাই আছে উনি উপায়ন করবেন একজন হুজুর আমি 5000 টাকা আল্লাহ কবুল করুক আমিন 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 আল্লাহুম্মা আমিন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুক্ত জেলার্স আবু জাফর ভাই আল্লাহু আকবার মা বাবা তুমি দোয়া চে উনি এই মসজিদের জন্য 50 ব্যাগ সিমেন্ট জোরে বলো আল্লাহ 50 ব্যাগ সিমেন্ট আল্লাহ আমার ভাই আবু জাফর ভাই দিয়েছে একটু প্রাণ খুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন 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 আল্লাহুম্মা আমিন আবু জাফর ভাই 50 ব্যাগ সিমেন্ট দিয়েছে আল্লাহ তার দানকে কবুল করে নাও তার আব্বা আম্মাকে কবুল করো আল্লাহ তো শুধু যে দেখে আসে আল্লাহ তুমি এদের কবুল আর মঞ্জুর করে নাও 50 ব্যাগ সিমেন্টের বদলে আল্লাহ তার বালা মুসিবত দূর করে দাও আয় রোজগারে বরকত দান করো আমিন আল্লাহ একবার আল্লাহ কবুল করুক আমার আল্লাহ রুহানি ভাই 100 টাকা দিচ্ছে মুরব্বী মানুষ আল্লাহ তুমি তার তাকে কবুল করে নাও আমিন আল্লাহ ঝরু বিশ্বাস আমার মামা 1000 টাকা আর একবার বলেন আল্লাহ তুমি 1000 টাকা দিয়েছে ঝরু বিশ্বাস মামা আল্লাহ ধনী আল্লাহ নজরুল বিশ্বাস আল্লাহ এক বাস্তা সিমেন্ট আল্লাহ ধনী করো গণী করো মালে আল্লাহ শারীরিক অসুস্থতা তার সুস্থতা দান করে দাও আল্লাহ মাহফিলে তিনজন তিন নম্বর দুইজন 5000 হয়েছে আর একজন 5000 আমার মামা আব্বাস আল্লাহ মেহরবানি করে মসজিদের জন্য তো দান দিচ্ছেই দিচ্ছেই আবার ভাগ্নি ওয়াজ করছে ভাগ্নি টাকা চাচ্ছে না দিলে কেমন ব্যাপার উনি প্রকাশ্যে 5000 টাকা একবারে জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন 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 আল্লাহ আমিন দানকারীর ওই মাতা পিতার সুখের কবরে আল্লাহ আব্বাস বাবার দানকে কবুল করো বাড়ির বালা মুসিবত দূর করে দাও আল্লাহ এই সমাজের ভিতরে চলতে গেলে বড় বিপদ তো আসবেই আল্লাহ এই বিপদকে মোকাবেলা করার মত আমাদের তৌফিক দান করে দাও আমিন আল্লাহুম্মা আমিন মানিক সাহেব আল্লাহ কোরআনের মাহফিলের জন্য 1000 টাকা আল্লাহ ধনী করো গনি করো মানে বরকত দান করো জোরে জোরে বলেন আমিন আল্লাহ ইয়াকুবার আল্লাহ কোরআনের মাহফিলে সুবহানাল্লাহু তাআলা মসজিদের জন্য 1000 টাকা জোরে বলেন মারহাবা গণি করো মানে বরকত দান করো লুৎফর রহমান আল্লাহ 1000 টাকা জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমারে বরকত দান করো এদের দানকে কবুল করে না মসজিদ হবে তিনজন 5000 হয়েছে বাকি আছে কয়জন চুপ করে আছে বলেন কয়জন হা হা দুইজন ফজরের ফরজ নামাজ কয় রাকাত দুই রাকাত আপনাকে বলতে চাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এই নামাজের ব্যাপক আল্লাহু আকবার হাদিসের ভিতরে আসছেন ফজরের ফরজ দুই রাকাত নামাজ একজনের উপরে নাযিল হয়েছিল এমন কোন দরুদ আছেন বাবা 5000 টাকা দিয়ে আপনি শরীক হবেন একজন বলেন হুজুর আমি 5000 টাকা দেব আল্লাহ দানকারীর ওই মাতা পিতা সুখে রেখো কবরে লা ইলাহা লা ইলাহা
এখানে কি কেউ নাই মঞ্চ থেকে তোমার সামনে থেকে এমন কেন যুবক আল্লাহ একবার হাতটা তুলে বলেন হুজুর আমি 5,000 টাকা দিয়া চতুর্থ নম্বর স্থান দখল করবো আমিন মা-বাবার জন্য তো আছে 5 বস্তা যদি দিতে পারে আর এক বস্তা দিতে পারবে না 5 দিলে পরে ভালো হয় কারণ সারের কিতাব আর পাশে কলেমা আল্লাহ একবার 5 বস্তা না রে তাকবীর আল্লাহ ধ্বনি করো গুনি করো মানে বরকত দান করো আল্লাহ একবার 5 সুবহানাল্লাহ আল্লাহ কবুল করুক আমিন আমিন একটু জিজ্ঞেস করেন আল্লাহ আল্লাহ সবাই আল্লাহ 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 এখন তো জিকিরের বিরুদ্ধে বহুত বক্তারা কথা বলা হচ্ছে জোরে বলে ঠিক কিনা জিকিরের বিরুদ্ধে যে সমস্ত আলেম ওলামা কথা বলবে তাদের ছাড় দেওয়া যাবে না দেওয়া যাবে 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 জোরে বলেন যাবে জিকির আল্লাহর শরণ আল্লাহ বিরোধী কথা বললে ছাড় নাই জোরে বলেন আল্লাহু আকবার সংমিশ্রিত হয়ে গেছে আর একজন বাকি আছে উল্লু আল্লাহু আহাদ বলো হে নবী আল্লাহ কয় ওই আল্লাহর সাথে সাথী হয় আর একজন বান্দা বলবে আবার কত কত সম্পদ কাচুনিয়া মসজিদের জন্য দূরে তার দামি মসজিদের জন্য 5,000 টাকা দেওয়ার মতন কোন দরদি থাকলে হাতটা তুলে বলবেন আমি 5,000 টাকা দেবো এখন ডাইরিয়া হলে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেলে কত 5,000 চলে যাবে জোরে বলেন ঠিক কিনা একটু জিকির করেন লা ইল্লাল্লাহ যুবকরা চুপ কেন বলেন মারা হওয়া বাড়িতে যাওয়া যাবে না জোরে বলেন ঠিক কিনা আর বলছে হুজুর আমি বাকিতে আবার 5,000 দেব খবির খাজরে বলেন মারা হাবা একটু জিকির করেন লা ইলাহা জোরে সুবহানাল্লাহ লা ইলাহা আমার নামাজ আমার রোজা আমার কুরবানি প্রভু করেন ইয়া ইলাহি আমার বন্দিগি আমার জিন্দেগি লা ইলাহা আল্লাহ
তাহার মত এতি নাই নাই রে আল্লাহ মেহরবানি করে তার মায়ের জন্য দোয়া করি, তার মাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ পকেটের টাকা কোনোদিন কমতি দেখাও না, আমিন আল্লাহুম্মা আমিন। নিচু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। দুই মহিলা আমার দুই বোন, আল্লাহ হয়তো 200-400 টাকা দিয়েছে, আল্লাহ দান করো, আমিন। আল্লাহু আকবার। আল্লাহ বজলুর ভাই, এক বস্তা সিমেন্ট 150 টাকা, আল্লাহ ধনী করো, গুণী করো, আমারে বরকত দান করো, আমিন। আল্লাহুম্মা আমি 5 জন 5,000 হয়েছে, আমি আর 5 জনকে চাইবো 3,000 টাকা অথবা 2,000 করে টাকা, দেওয়ার মতন কোন দরদি আছেন যে হুজুর আমি এক বস্তা ধরে দেন, সমস্যা নাই, সাদ বানাবে ওই সময় আপনি দেবেন, এমন কোন ব্যক্তি আছেন বলে হুজুর আমি 2,000 টাকা দেবো, মায়ের জন্য 1,000, বাবার জন্য 1,000, মা বাবার সাথে যদি ঝগড়া হয় তাইলে বলেন না মার জন্য দেবো না, তাইলে আপনি বাপের জন্য দেবেন না, তাহলে শ্বশুর শাশুড়ির জন্য দিলি দেন, 2,000 টাকা দেওয়ার মতন কোন দরুদ আছেন? হাতটা তুলে বলেন হুজুর আমি 2,000 টাকা দেবো, আমিন। সকালবেলা বাড়ি গেলে আল্লাহ ভাই, স্কুলে গেলে তুতা ভাইয়ের কথা, আল্লাহ ধনী করো, গুণী করো, মানে বরকত দান করো, আব্বা আম্মা দাদা দাদি নানা নানি সকলকে তুমি কবুল করো, আমি শাহিন ভাই 2,000 টাকা, আল্লাহ ধনী করো, গুণী করো, মালে বরকত দান করো, আমিন। আর কেউ আছেন? তাড়াহুড়া করে লেখাবেন, লেখাবেন, দুইজন হয়ে গেল, আর 2,000 মা বলতে প্যান্ডেলে, ও মা আপনার একটু আমার কত টাকা কত পয়সা চলে যাবে, আল্লাহ রাস্তায় দিলে পাহাড় হয়ে রয়ে যাবে, মসজিদ থাকবে শত শত বছর, আমি কবরে পড়ে থাকবো, মসজিদ যতদিন থাকবে নামাজ পড়বে একটা অংশ পেতে থাকবে, মনোয়ার মন্ডল 2,000 বলেন মারহাবা, আল্লাহ কবুল করো, আমিন। লাইলাহা উজ্জ্বল খান, শুধু কবির খা দিলে হবে না, উনি দিচ্ছেন 5,000, উজ্জ্বল খা উনি বলছে আমি খা বংশের লোক যখন, আমিও দিলাম 2,000 বলেন মারহাবা, নারী তাকবীর, কবুল করো, কবুল করো, মনে আল্লাহ কবুল করো, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একবার। ইন্ডিয়াতে যাবে চোখের সমস্যা, 2,000 টাকা মিল পড়ে পড়ে মিল পড়েন পড়েন, আকাশ বাই চোখের সমস্যা হয়েছে, আল্লাহ তুমি পারলে ভুঁড়িকে যেমন তুমি, আল্লাহ বিশাল প্রবল বন্যার ভিতরে স্রোতের ভিতরে বুড়ির ঘরের খুঁটি ছিল নরবরে না উয়ে খাওয়া, সেই খুঁটিকে শক্ত করে যদি আল্লাহ পানি স্রোতের ভিতরে ঠিক রাখতে পারো, তাইলে আকাশ ভাইয়ের 2টা চোখকেও তুমি ভালো করে দিতে পারো, আল্লাহ 2,000 টাকা দান করেছে দানের বদলে, আকাশ ভাইয়ের চোখকে তুমি ভালো করে দাও, একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা।
জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাদ্দু সরদার আল্লাহ 500 টাকা দিয়েছে একবার বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমিন চান্দু সরদার আল্লাহ গোলাপ আল্লাহ আকবার মনে করলাম 5000 পাঁচজন এসে আরো যে লোক আছে আল্লাহ আকবার আসলে কুকুর ছোট হলে কি হবে বড় বড় মাছ পাওয়া যায় জোরে বলেন আল্লাহ আকবার নারায়ে তাকবীর আল্লাহ গোলাপ আল্লাহ মা বাবার জন্য দোয়াছে আল্লাহ 6 নম্বর স্থান দখল করলো 5000 টাকা একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন আল্লাহ গোলাপ আল্লাহ দিয়েছে দিয়েছে মা বাবাকে তুমি কবুল করে নাও গো আল্লাহ জটিল কঠিন রোগ থাকলে ভালো করে দাও আত্মীয় স্বজনদের কবুল করে নাও কাতলে এই কৌমটাকে আল্লাহ তোমার রহমত আর শরীয় রহমত দেয়া হায় আল্লাহ কবুল করে নাও আমিন চুপ থাকা যাবে না 10000 টাকা এই সব কটা মুরগি বলছে যুবকরা বলেন নাই না আল্লাহ কখন মারা যায় বলি এক বস্তা সিমেন্ট লিখে গেছে নগদ 500 টাকা দিয়েছেন নাকি নাকি এক বস্তা সিমেন্টের দাম আল্লাহু আকবার আল্লাহু আকবার 500 টাকা গেছে আল্লাহ ধনী করো গনি করো মানে বরকত দান করো আমিন আল্লাহ ইসলাম মুন্সি আল্লাহ আকবার সুবহানাল্লাহ তাআলা আল্লাহ কবুল করুক আমিন আমার ইসলাম মুন্সি ভাই আল্লাহ কোরআনের মাহফিলে আল্লাহ আকবার সদস্য হয়েছে 2000 টাকা দিয়ে বলেন মারহাবা আমিন আমিন আল্লাহ আমিন দানকারী রই মাতা পিতা সুখে রেখো কবরে আল্লাহ একবার আর আখা দুলাল খা উনি বলছেন আমার মা বাবার জন্য দোয়াছে 6 নম্বর না আসহাবে কাহাবের 7 জন আল্লাহর ওলি কোরআন মজিদের ভিতরে স্পষ্ট ঘটনা আছে আর 7 জন যদি আল্লাহর ওলি হয় 8 নম্বর কুকুর হবে আল্লাহ একবার ছোট্ট একটি গুহার ভিতরে এক নাই দুই নাই 309 বছর মানে 309 বছর ওই গুহার ভিতরে আল্লাহর ওলি দিন ইসলাম কায়েম করার জন্য ওই জায়গার আল্লাহ হয় ওই যুগের সবচাইতে নিকৃষ্টতম একজন বাদশা ছিল ওই বাদশার নাম ছিল দাকি ইউনুস এই জালিম সরকার উনি কি কুলোলিদেরকে ফাঁসি কাষ্ঠের আসামি করে দিল আল্লাহ একবার ফাঁসি কাষ্ঠের দিকে পালাইয়া গিয়া গুহার ভিতরে তারা থাকলো এক নাই দুই নাই হ্যাঁ 309 বছর 309 বছর ওই গুহার ভিতরে থাকলো 309 বছর পরে গুহার ভিতর থেকে উঠে একজন আরেকজনকে বলছে এখানে আমরা কতক্ষণ যাবত আছি একজন বলছে একদিন অথবা একদিনের কম বলছে একদিন অথবা একদিনের কমই যদি হয় কি 3.5 হাত হয় 309 বছর গুহার ভিতরে ঘুমানোর কারণে দাড়ি কম সব বেড়ে গিয়েছে এই জন্য আমাদের কিছু বাবাজির আছে মোজদাড়ি বড় রাখে ওরা এই তাফসিরি বলে আল্লাহর ওলি হতে হলে রে মোসার দাড়ি বড় করা লাগে বলে আউযুবিল্লাহ ওরা তো 309 বছর গুহার ভিতরে ঘুমানোর কারণে ওদের চুল দাড়ি বেড়েছে আর তোরা প্রতিদিন খাওয়ার কারণে এই চুল দাড়ি এই পাশটায় আর খাওয়ার কারণে দেখবেন এইটুকু মোসে আর মুখে আর দাড়িতে লাগার কারণে বাচ্চা পায়খানার কালার ওদের ওই জায়গায় হয়েছে যদি বোধহয় ঠিক কিনা ভাই আমার এইবার ওই আসাদে কাবে
আমাদের সাতজন আল্লাহর ওলির বড় পদ মর্যাদা ঘটনা অন্য দিন বলবো। ওই পার সাত নম্বর স্থান দখল করলো দুলাল খা, 5000 টাকা তো হাত তুলে আল্লাহ আমিন আমিন গভীর দুলাল খার নিয়াতে দান করলো। আল্লাহ অনেক মানুষদেরকে নিয়ে হাত তুলেছি, আল্লাহ দুলাল খার 5000 টাকার কবল বদলাতে আল্লাহ তুমি তার পরিবার পরিজনদেরকে তুমি হেফাজত করো আমিন। নুরুল খাই দেখেন খা, বললাম খার আজ কি একেবারে জিহাদি হুজুরের সাথে জিহাদ করে লাগছে, মসজিদ কেমনে হয় না। নুরুল ইসলাম খান 3000 টাকা জোরে বলেন মারহাবা, কবুল করুন একটাই হবে না মসজিদের একটা ইট ছিল আমি দেব, আল্লাহ একবার জিলন মুন্সি 2000 বলেন মারহাবা কবুল করো মনের বাসনা। আল্লাহ একবার এইবার আরেক খা মনির খা, উনি বলছে আমি 2000 ধরে ধরে বলেন মারহাবা। আল্লাহ টাকা বলো পয়সা বলো আরো ভালো শোনা, মরে গেলে রেখে আসবে পাশ বাগানের কোনায়। ফারুক আজম বলেন, আব্বাস মামা বলেন, আর বড় বড় মানুষ বলেন, ওই যাই পাশগানার কোনায় যেখানে কোনো বিছানা নাই, যেখানে কোনো সাথী নাই, বাড়ির থেকে এসেছে কত কোট গাই দিয়েছি চাদর গাই দিয়েছি, কিন্তু ওই অন্ধকার কবরে শুধু মাটির বিছানায় শুধু দোয়া পড়াবে আল্লাহু আকবার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। কবরের ভিতরে আমি আব্দা যত যত মৃত্যুর সেখানে ঘুমিয়ে যাব, সেখানে শীত নাই কিচ্ছু নাই আলো নাই বাতাস নাই, ওই কবরে যাওয়ার আগে আল্লাহ মসজিদ ভালো ভালো কাজগুলো করে যান। আমার ভাই মনির কা 2000 টাকা বলেন মারহাবা, ধরে বলেন মারহাবা। আপনাদের ছেলে ফারুক আজম জিয়াদি এরকম জোরে চিল্লাই সারা বাংলাদেশে মাত্র এই মাসে আল্লাহ একবার মাত্র 2 থেকে 3 দিন হয়তো রেস্ট আছে, আর জানুয়ারিতে নির্বাচনের পরে শুধু চালাই আর চালালাম। এই প্রতি মাহফিলে কিন্তু ফারুক এরকম জোরে এই কথা বলে আল্লাহ একবার কোরআনের মাহফিলে আপনার আজকের জন্য মসজিদের জন্য ওইটা কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু একবার। আফিল খা কোরআনের মাহফিলের জন্য 8 নম্বর স্থান দখল করলো আল্লাহু আকবার, ওই 5000 টাকা বাংলাদেশ শাহপরিদের বাংলাদেশ শাহমাধ্যমের বাংলাদেশ সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ উলিয়া উলিয়ার বাংলাদেশ শহীদ গাজীর বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। ভাই আমার মফিদুর রহমান সাহ আল্লাহু আকবার নগদ 3000 টাকা বরকত দান আছে মনে হয় কোথাও নাই দেখ দেখ আল্লাহ ও এই যে আল্লাহু আকবার আয় আল্লাহ 3000 আল্লাহ ধ্বনি করো গুনি করো মালে বরকত দান করো আমিন নগদে 3000 আর আগবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাঝে সাঝে এগুলো ঔষধ বাবা মানা দিলে হয় না, জানো অনেকে ঘুমায় যায় একটু তাড়াহুড়া করে জিকির করতে ঈদগাল্লার যখন হুজুরের কণ্ঠ দাবে বা বসে তখন হুজুর বলে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু লোকজনের সামনে এইগুলো একটা আদবের খেলাফ হয়, তারপরে কণ্ঠর কারণে অনেকে খাই জোরে বলেন ঠিক কি না। ভাই আমার মনির খান কোরআনের মাহফিলের জন্য আবার আমার খা ভাই মনির খান উনি 2000 টাকা আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো মনের বাসনা মাসুদ ভাই 1000 টাকা আল্লাহ ধ্বনি করো গুনি করো মানে বরকত দান করো। আমার মা রা এত মা আল্লাহ কবুল করে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সোহেল ভাই কাতুলি আমার সোহেল আল্লাহ সাহেব ভাই আল্লাহ 1000 টাকা দিয়েছে আল্লাহ ধনী করো গনি করো আল্লাহ হাজী পাড়া আল্লাহ মসজিদের সেক্রেটারি আল্লাহ ভাই একবার উনি সেক্রেটারি টাকা দিয়েছে এই সেক্রেটারি দায়বদ্ধ করার জন্য নাকি বলেন আল্লাহ আল্লাহ দানের নিয়তে হাজির পাড়ার মসজিদের সেক্রেটারি আল্লাহ 1000 টাকা আল্লাহ ধনী করো গনি করো মালে বরকত দান করো আমিন মোহাম্মদ আত্তাব মণ্ডল 10 বস্তা সিমেন্ট দিয়েছেন দরবেশপুর আত্তাব মণ্ডল বলেন মারহাবা এদিকে 50 আর ওদিকে 2 52 আর এই 10 কত হইল আমার সাত করতে লাগবে কমপক্ষে 130-135 বস্তা আছে 8 বস্তা তাড়াতাড়ি করতে 70 বোঝা না 100 দেখা যাচ্ছে ওইদিকে একটু জেগের করেন লা ইলাহা জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা লা ইলাহা তোমার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ 5 বস্তা সিমেন্ট মসজিদে দান করলো আল্লাহ তুমি তার শারীরিক সুস্থতা দান করো আল্লাহ আল্লাহ জটিল কঠিন রোগকে তুমি ভালো করে দাও আল্লাহ তুমি শেফা দানকারী তুমি রহমান তুমি রহিম তুমি সাত্তার তুমি গাফফার তুমি রাজ্জাক তোমার ওই নামের উসিলা করে আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ আর কুরআনের মাহফিলের জন্য রেজিয়ার মা আল্লাহু আকবার এই দেখেন আমার মা 500 টাকা দিয়েছে আল্লাহ দান করো আমিন আল্লাহ কাবিল মণ্ডল কাথলিয়াং নি 1000 টাকা ধরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ ধ্বনি করো গুণী করো মালে বরকত দান করো আমিন আল্লাহ একবার সুমন খা আল্লাহ 1000 টাকা দিয়েছে আল্লাহ আল্লাহ মায়ের জন্য দোয়া চেয়েছে রতন খা বাপের জন্য দোয়া চেয়ে 1000 টাকা আল্লাহ ধ্বনি করো কোন মালে বরকত দান করো আমিন আল্লাহুম্মা আমিন ওইদিকে মোট 67 বস্তা হয়েছে আর 3 বস্তা দিয়া 70 বস্তা বোঝানো যায় কিনা একজন বলেন হুজুর 3 বস্তা সিমেন্ট দেবা দেবা আল্লাহ কবুল করো আমিন আল্লাহ ইয়াসমিন খাতুন আমার বোন কোরআনের মাহফিলের জন্য 1000 টাকা সাহেরা খাতুন 500 টাকা আল্লাহ শুকুরন 500 টাকা নাজমা আমার বোন 100 টাকা রুমা খাতুন 100 টাকা তাসলি 200 টাকা আল্লাহ বিপুলের আল্লাহু আকবার 1000 টাকা মেরিনা খাতুন 500 টাকা আল্লাহ আমার আম্মা জান্নাত দিয়েছে তাদের দানকে তুমি কবুল আর মঞ্জুর করো 3 বস্তা সিমেন্ট দিয়ে 70 বস্তা বোঝানো কিনা কত আল্লাহ একবার 1000 দিয়েছে মামুনা রশিদ 3 বস্তা দিয়ে 70 জোরে বলেন আল্লাহ একবার 100 বস্তা এখন থাকলো আমরা ওইদিক দেখেন ব্যক্তিগত এই মেম্বার সাহেব আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আয় আল্লাহ আব্দুর রাজ্জাক বিশ্বাস সুবহানাল্লাহু তাআলা উনি বলছে ব্যক্তিগতভাবে আমি 20 বস্তা সিমেন্ট বাকি আছে 80 বস্তা ধরে বলেন ঠিক কিনা নারায়ণ তাকবীর আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো আব্দুর রাজ্জাক সাহেব উনি 20 বস্তা সিমেন্ট দিলেন আর বলছে সরকারি কোন প্রজেক্ট যদি আমি বের করতে পারি আলহামদুলিল্লাহ
আরো দেব মিস্ত্রি খরচ হতো দরকার আছে, জোরে বলেন ঠিক কিনা? একটু জিজ্ঞেস করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আমার ভাই আল্লাহ 2000 টাকা আল্লাহ ধনী করো গনি করো মালে বরকত দান করো আল্লাহ আলিম যে নিয়েছে দান করল আল্লাহ দানের বরকতে তার আব্বা আম্মা দাদা দাদি সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ ইয়াসমিন 1000 টাকা সাইরা খাতুন 500 টাকা শুকুরুন 500 টাকা নাজমা 100 টাকা রুমা 100 টাকা তাসদি 200 টাকা আল্লাহ বিপুলের মা হবে কি যাই হোক 1000 টাকা মেরিনা খাতুন 500 টাকা আমার মারা অনেক বড় বড় ধনী ধনী মারা আছেন ও মা আপনার ছেলে ফারুক আজম আল্লাহু আকবার আপনাদের জন্য একটু অপেক্ষায় আছে আল্লাহ কবুল করো স্বেচ্ছাসেবকরা ওই যে 20 বাস্তা ওই 100 বাস্তা বোঝাতে হবে আপনাদেরকে জোরে বললো আল্লাহু আকবার আমিন আল্লাহ কবুল করো কবুল করো মনের বাসনা আমিন আমিন 25 বাস্তা হয়েছে আর কোন দরুদ আছেন 5 বাস্তা দেওয়ার মতন আল্লাহু আকবার একটু হাতটা তুলেন হুজুর আমি 5 বাস্তা সিমেন্ট দেব অথবা 10 বাস্তা দেব এরকম যদি কেউ থাকেন হাতটা তুলবেন একটু জিকির করেন লা ইলাহা জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা তোমার ছেলে দিশে আসে মিছিলে মিছিলে সিনে নিও মাগো তুমি ওই মিছিলেতে মা মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে জোরে বলো আল্লাহু আকবার ভাই আমার সবুজ খা তারপরে বলছে 1000 টাকা আমি মাহফিলে দিলাম জোরে জোরে বলেন মারা হাওয়া করো মানে বরকত দান করো আল্লাহু আকবার উসমান মুন্সি 5 বাস্তা দেয়া হয়ে গেল 30 বাস্তা জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ কবুল করো মনের বাসনা আল্লাহ মোহাম্মদ কেরু সস্তিপুর 5 বাস্তা দিবেন আল্লাহ খালাতো ভাই আল্লাহু আকবার আল্লাহ খালাতো ভাইয়ের জন্য তো আছেন কেরু সস্তিপুর 5 বাস্তা দিবেন আল্লাহ আল্লাহ কবুল ও আমার খালাতো আল্লাহু আকবার আল্লাহ ধনী করো গনি করো আমারে বরকত দান করো আমার কেরু হায় আল্লাহ 5 বাস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ ওর হায়াত দান করো আমিন ওর মা বাবারই কবুল করো কবুল করো মনের বাসনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নারে সাইয়্যিদিনা শাফিয়ানা তাহাজ্জুদের যায় নামাজ মরণ দিও আমায় ওই তাহাজ্জুদের সাথে মায়েরা ওইদিকে আলহামদুলিল্লাহ 35 ব্যাগ সিমেন্ট হয়ে গেছে 135 ব্যাগ আলহামদুলিল্লাহ আর কেউ দেওয়ার মতন একটু তারা ওরা করে বলুন আল্লাহ কবুল করো মনের বাসনা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 5 ব্যাগ সিমেন্ট মাঝখানের ভিতরে একজন বলল হুজুর আমি 5 ব্যাগ সিমেন্ট দেবো মসজিদের জন্য আল্লাহ কবুল করুক সুবহানাল্লাহ তাআলা আজকে এই মসজিদ আমাদের ইহকাল পরকালের আল্লাহ আকবার একটি নাজাতের জরিয়া হয়ে যাবে মামুনদেরকে বলে মা তাড়াহুড়া করে আপনাদের টাকাগুলো একটু পাঠা দেবেন একটু জেগে করেন আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ শামীম কাতুলিয়া 2 বাস্তা সিমেন্ট শামীম কাতুলিয়া 2 বাস্তা সিমেন্ট
আরে আমিরুল ইসলাম 5 বস্তা হয়ে গেল, 42 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো ওই দিক 70 বস্তা আগে পূজানো আছে, নারে তাকবীর, আল্লাহ ধনী গুরু গুণী গুণমালে বরকত দান করো, আমিন আমিন আল্লাহ আমিন, দানকারী রই মাতা পিতা সুখীর কবরে, আর কোন বান্দা আছেন তো আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন, লা ইলাহা, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা, কেউ মুহররম থাকবেন না, আব্বা জানার একটু সকলেই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আর জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ, লা ইলাহা, আজি পাক জামে মসজিদের সভাপতি মা অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়েছে 1000 টাকা দিয়েছে, আল্লাহ করো গুণে করো মালে বরকত দান করো, আমিন, মার জন্য 500 টাকা দিয়েছে আল্লাহ, মার জন্য 500 দিয়েছে আল্লাহ, ধ্বনি করো গুণে করো মালে বরকত দান করো, আমিন আমিন আল্লাহুম্মা আমিন, প্রধান বক্তা এখন এসে যাবে, আব্বা জানে না আর বেশি কথা বলবো না, অনেক রাত হয়ে গেছে, আল্লাহ কবুল করুক, আমিন, কোরআনের মাহফিলের জন্য ওদিকে 42 বস্তা সিমেন্ট, আর 8টা বস্তা সিমেন্ট হলে কমপক্ষে 50 বস্তা, 50 আল্লাহ কেউ আছেন এমন কোন দরুদ আল্লাহ একবার, 5 বস্তা সিমেন্ট আল্লাহ একবার, মোহাম্মদ রফিকুল শাহ 3000 টাকা ধরে বলেন মারহাবা, গনি করো মালে বরকত দান করো, আল্লাহু আকবার, লয়কা কাথলিয়া লয়কা 500 টাকা নগদ দিয়েছে আল্লাহ, গনি করো মালে বরকত দান করো, আমিন আমিন, রবিউল শাহ আল্লাহ নগদ 1000 টাকা, আল্লাহ ধ্বনি করো গনি করো মালে বরকত দান করো, আল্লাহ আল্লাহু আল্লাহ কবুল করো, আমিন, মুমিন সর্দার 2 বস্তা সিমেন্ট জোরে জোরে বলেন মারহামা, আমিন আমিন, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দান করে দাও, আমি আল্লাহ কবুল করো কবুল করো মনির বাসনা সুবহানাল্লাহ তাআলা, আমিন, হয়ে গেছে ওই কয় বস্তা সিমেন্ট বাবা, 48 বস্তা হয়েছে, আল্লাহ 2 বস্তা সিমেন্ট কি দেওয়া যায় না, 50 বস্তা পৌঁছে যাবে, আর এমন120 বস্তা সিমেন্ট আদায় হয়েছে, আর বাকি কিছু আছে, আল্লাহ একবার একটু কবুল করুন, কবুল করো কবুল করো আমার বাসনা, একটু জিকির করেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিন আমিন আল্লাহ দানকারী নয় মাতা পিতা সুখে রেখো কবরে, আল্লাহু আকবার, আমি কয়েকদিন আগে আল্লাহু আকবার একটি তাফসীর মাহফিলে গেলাম সাবাই নবাবগঞ্জ একটু ভিতরে, একটা এরশাদ মুন্সি 5 বস্তা সিমেন্ট হয়ে গেল, 55 বস্তা, আল্লাহ ভাইদের 125 বস্তা সিমেন্ট হয়ে গেল, আর কেউ আছেন বাবা একটু তাড়াহুড়া করবেন, আর 5 বস্তা দেওয়ার মতন আছেন কিনা, বলেন ফারুক আজম জিহাদি আপনি তো কিছু বলছেন না, ফারুক আজম জিহাদি আমার মায়ের জন্য আমার বাবার জন্য আমার মা বাপ দুইজনই বেঁচে আছে, আমার দাদার জন্য আর দাদির জন্য আমার নানার জন্য আল্লাহ ভাইবার নানির জন্য আমি 5 বস্তা সিমেন্ট দিলাম, আল্লাহ ভাইবার যখনই ঘোষণা আলহামদুলিল্লাহ 5 বস্তা আমার মার জন্য বাবার জন্য দোয়া করবেন, সুস্থ আছে, এখন সুস্থ আছে তো আমার জান্নাত আছে, জোরে বলেন আল্লাহু আকবার, আমিন আমিন, জিহাদি লাগেন আল্লাহ 5 বস্তা, আল্লাহ ধ্বনি করো গুণে করো মালে বরকত দান করো, আল্লাহ আমিন আমিন,
আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ। 40 বস্তা সিমেন্টের দরকার না, 48 বস্তা সিমেন্ট আপনারা দিবেন আমি জানি। আল্লাহ কত টাকা কত পয়সা চলে যায়, আল্লাহ রাস্তায় দান করলে পাহাড় হয়ে রয়ে যায়। আব্বা জানা বন্ধুরা, সর্বশেষ আপনাদের কাছে বলবো, মার জন্য 200, বাবার জন্য 100, 100 200 টাকা নগদে পাঁচ জনের কাছে চাইবো। মা কি জানিস জানি না, মামনার রশিদ আল্লাহ কি যন্ত্রণা কি জানা গো, 1000 টাকা নগদ দিয়েছে, 7 বস্তা সিমেন্ট দিয়েছে, আবার 200 মার জন্য, 100 বাবার জন্য 100, আল্লাহ 200 টাকা আমার হাতে নগদ দিল, আমিন আল্লাহ কবুল করো, আমিন। আল্লাহ রাকিব ভাই 200 টাকা দিয়ে 2 নম্বর স্থান দখল করল, আব্বাস আল্লাহ আমার মামা, হায় আল্লাহ 3 নম্বর স্থান দখল করল মার জন্য, আল্লাহ বাবার জন্য 200, জোরে বলেন আমার হামার কবির খাবার দেখেন 5000 দেশে, আমার মার জন্য বাবার জন্য দিয়া 200, আল্লাহ 60 জন হয়ে গেছে আর একজন বাকি আছে, একটু তাড়াহুড়া গভীর রাত, আল্লাহুম্মা আমিন আমিন। কত টাকা কত পয়সা চলে, আল্লাহ রাস্তায় দান করলে নারায় তাকবীর, সবুজ মার জন্য 200 টাকা দিয়ে আল্লাহ 5 জন দখল করে নিল, আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। উস্তাদ এসে গেছে, আর কথা হবে না বাবা, আমি সুবহানাল্লাহ তাআলা বাকি যে আপনার 40 বস্তা সিমেন্ট থাকবে না, 5 বস্তা, 5 বস্তা সিমেন্ট আসান শাহ 5 বস্তা দিয়া হয়ে গেল, ওইদিকে কত আর 35 বস্তা হলেই আলহামদুলিল্লাহ সাদ আমাদের ক্লিয়ার হয়, সুবহানাল্লাহ তাআলা হবে তো বটেই, আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আল্লাহ কবুল করুক। আর 5টা বস্তা সিমেন্ট দিলে সুবহানাল্লাহ এমন কোনো দরুদ থাকলে থাকলে এই 2 বস্তা দেবে আমার ভাই, সুবহানাল্লাহ তাআলা। এই দেখেন দেখছেন, প্রধান উস্তাদ আসছে এখন বসে, এই আপনি এক করে দিন আগে আগে মশারো হোসেন বটতলার মশারো বসে 10 বস্তা ধরে বলল আল্লাহু আকবার। আজি জানমান 2 বস্তা ছিলেন, কত থাকলো আর বিশের কম দেখ, আল্লাহু আকবার, আল্লাহ 18 বস্তা হলে ইনশাআল্লাহ ফরাজ ক্লিয়ার হয়, 18 বস্তা ছিলেন এটু তাড়াহুড়া করেন, আল্লাহু আকবার। রাশিদুল ইসলাম মনসি 10 বস্তা ছিলেন, আল্লাহ ধনী করো গুণী করো মারে বরকত দান করো, আমিন আমিন আমিন। আল্লাহ আর 18 আর কত, 11 বস্তা আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আমিন আলামিন মণ্ডল। আল্লাহ একবার 1000 টাকা দিয়েছে রবুলের ছেলের জন্য কাঠুলিয়া, আল্লাহ মালে বরকত দান করো। বিল্লাল মিস্ত্রি, আল্লাহ একবার হেড মিস্ত্রি 5 বস্তা আছে, শিমুলিয়ার বিল্লাল মিস্ত্রির নাম করা, আয় আল্লাহ 5 বস্তা সিমেন্ট শুনে বলে মারহাবা, আল্লাহ ধনী করুক গুণী করুক, আল্লাহ কবুল করুক আমার বল তোহিন সাহেব, আল্লাহ 2 বস্তা সিমেন্ট বাকি আসলো পশু পাখি না জানিতে জানে তাহার মা, আল্লাহ একবার 500 টাকা দিয়েছে, আল্লাহ আল্লাহ একবার, আল্লাহ কামিরুল ইসলাম সুবহানাল্লাহ 5 বস্তা, আল্লাহ কবুল করো। রতন ভাই নগদে কাঠলিয়া 500 টাকা দিয়েছে, আল্লাহ ধনী করো। জুয়েল খান, আল্লাহ বাবার জন্য 1000 টাকা, আল্লাহ ধনী করো গুণী করো। শাহজাহান শাহনাজ শাহনাজ আমার বোন কাঠলিয়া 500 টাকা দিয়েছে, নূরজাহান 100 টাকা, সোহাগী খাতুন 100 টাকা, উজ্জ্বল কাঠলিয়া 1 বস্তা সিমেন্ট, আয় আল্লাহ রব্বি কাঠলিয়া হাসমতের ছেলে 1 বস্তা সিমেন্ট দিয়েছে, শাহজাহান কাঠলি 2 বস্তা সিমেন্ট, আল্লাহ লালটু মিলপাড়া উনি 500 টাকা, আল্লাহুম্মা আমিন।
আমিন 170 বস্তার বেশি হয়েছে। আবার প্লাস্টারের জন্য আমার উস্তাদের কাছে দিবেন, আল্লাহ কয়বার শেখ এক বস্তা দিবেন, আল্লাহ কবুল করুক, আমিন। রাব্বির জন্য দোয়া হবে, আল্লাহ কবুল করুক, আমিন। রাব্বির জন্য দোয়া চাইছে, অনেক টাকা এখন আছে পকেটে, একবার শেষ ভালো তার সব ভালো, আল্লাহ কয়েকজন স্বেচ্ছাসেবক যাচ্ছে, ওই যে ভিতরে যে টাকাগুলো আছে আল্লাহ কবুল করুক, আমিন। জেন জেন তারা হড়া করে, ওই যে ওই 10-5 টাকা আছে না, ওইগুলো তার ভিতরে শেষ ভালো তার সব ভালো, তারা 210-20-1-10-5 টাকা যে দা পারেন শেষ ভালো তার সব ভালো, বা দুইজন যান ভিতরে, দুইজন যান, আল্লাহ ভাই বল, আল্লাহ ভাই, আল্লাহ ভাই, আকাশেম পাঁচ ডাকছে, আসেম পাঁচ ডাকছে, বেটা আল্লাহ ওই দেন যে যে পারেন তাই, কেউ মা কেউ মা, আমার মায়ের জন্য বাবার জন্য আমিও কিছু দিলাম, শরীক হলাম, শেষ ভালো যার সব ভালো, আল্লাহ আমিন 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 আমিন, 10-5 টাকা তাড়াহুড়া করে দিবেন, তাড়াহুড়া 10-5 টাকা দেন খুব দ্রুত দ্রুত, আর মা বোনটা মামুনটা টাকা বের করে আসলে বাজি রাখছেন, মামুন দাদার জন্য এক বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুক, আমিন, আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা, আমিন আমিন, আল্লাহ আমিন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আকবার, আইনাল বিশেষ, এক বস্তা সিমেন্ট 1000 টাকা, মারহাবা মারহাবা, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি কবুল করেন ইয়া ইলাহি, আমার বন্দিগি, আমার জিন্দেগি, আল্লাহ বকুল বিশ্বাস, 5 বস্তা সিমেন্ট, আল্লাহ ধনী করো, গুণী করো, মালে বরকত দান করো, আমিরুল ইসলাম খন্দকার উনিও 5 বস্তা সিমেন্ট, আল্লাহ একবার, কামাল খান 2 বস্তা সিমেন্ট, বাকি বস্তা আমার উস্তাদের হাতে দিবেন, আমিন আমিন। অনেক রাত কষ্ট দিলাম, বললাম না জিহাদ করিনি, কিন্তু জিহাদি আমার নাম, আজকে এই কাথুলিয়া মসজিদের জন্য আমি কিছু জিহাদ করলাম, আপনারা এতে কষ্ট পাবেন না, এটা ইহকালে না পরকালে বোঝা যাবে, শান্তি করুন, আমিন আমিন আমিন। আমিরুল ইসলাম পিতামাতার জন্য 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুক, আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।